শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস, পিতার নাম মিত্র আব্দুর রব মুন্সি, মায়ের নাম আমিরুন্নেসা, ঠিকানা গ্রাম বারাঘাটি, ইউনিয়ন টাঙ্গাপুর 15 নম্বর, থানা গফরগাঁও, জেলা ময়মনসিংহ। বর্তমানে আমি আছি এই গাজীপুর বাউলগড়ি নিয়ান 7 নম্বর ওয়ার্ড, পুষ্টাফিল ভবানীপুর, পুষ্টাফিল ভবানীপুর। 25 মার্চ তখন আমরা গ্রামের বাড়িতে থাকি, বয়স তখন আমার 28, বিয়ে করছি, ছেলের বয়স 3 থেকে 4 মাস। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের, ভালো একজন লোক। আবার আমাদের গ্রামের পাশে আবার জামাতে ইসলামের লোক কাদের চেয়ারম্যান সুলমান, অ্যাডভোকেট উকিল সুবান অ্যাডভোকেট, তারা ছিল পাকিস্তানপন্থী। তো এখন এমন পেশার আমার রাতা কাটা দিতে হবে, না এতে বিপদ। আমি করি আওয়ামী লীগ, আমার বা ভবিষ্যৎ কোনো পার্টি করেন না, একজন আলেম লোক, নিরপেক্ষ লোক। বাইনের মধ্যে আমি 2 নম্বর, 1 নম্বর ভাই বড়, 4 নম্বর, 4টে ভাই, 4টে বোন। তখন হা কী করি, এদিক সেদিক যাই, আমাদের ওই বর্ষের পোলাবানের সাথে মিশে হাজি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করি, কিছু লাঠি ছুটা নিয়ে হয়তো আমরা রাত্রিবেলা ট্রেনিং দিই, প্রশিক্ষণ দিই। বা এলাকাতে আর্মি বিডিআর, তারা রিটায়ার করতো, আর্মি ছুটি দেওয়া ছিল, তার নাম আছিল ফাইজুদ্দিন খান। আরেকজন পুলিশ আছিল শাহিদ সরকার, তারা আমার গ্রামে পিটি পড়ার করে একটু কোন জায়গায় করতে নেই, মানে বাড়িঘাটি স্কুলের মাঠে, মেলা দিন, রাত্রিও করছি দিনেও করছি। আবার এলাকার কাট্টু শাসনা বন্দুক, দাদা আমার পক্ষে তারাও বন্দুকও নিয়ে গেছে, গুলি তো করা যাবে না, বন্দুক দিয়ে আমার দেখাইছি এইভাবে তোমরা ট্রেনিং। এবং শ্রী মুলিগের দাওয়ালরা আমার খুব চেষ্টা করে রাধাঘাটে বলেন, আমি না কখন সম্ভব না। শেষ পর্যন্ত এরম করতে 3-4 মাস চলে গেল, 26 মাসের পরে বয়স ফুটকার পাঞ্জাবিরা বহু অস্ত্র শস্ত্র ফালাই দিয়ে গেছে। এই অস্ত্র নিয়ে আমরা তাদের সাথে রাতের বেলা কিছু ফাইট করছি, জায়গা জায়গা গ্রামে গঞ্জে ফাইট করছি। এরপর যারা পাকিস্তানপন্থী তাদের বাড়িঘর আমরা কিছু উত্তরছি, তখন তো তারা পলাইছি। যে পাঞ্জাবি আসি গেল তখন তো তাদের ক্ষমতা, আমাদের যে করার কিছু নাই। হা কী করি,
কাকে বলিনি, গোপনে গোপনে আমাদের ইউনিয়নে 10-12 জন একসাথে সংযোগ হইলাম। সংযোগ হইয়া আমার সাথে একটা ছিল, ছেলে ছিল 16 বছর, সব ক্লাস 10-এ পড়ে। সেই ছেলে আমার সাথে গেল, তার কাছে আছে 5 টাকা, আমার কাছে আছে 22 টাকা। এই 27 টাকা নিয়ে আমরা দুজন চলে যাই মনোহারদি গেলাম। ওইখানে যাই আমরা একখানা জিত, আমার এলাকার চেয়ারম্যানও গেছে। চেয়ারম্যানের নামটা মামর শেয়াজ খান। আরেকজন বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা, প্রাইমারি স্কুলের মাস্টার ছিল মাহমুদুল হাসান খসরু, উনি স্কুলের মাস্টার ছিল, উনি আমাদের সাথে ইন্ডিয়া গেল। চেয়ারম্যান সাহেব যায়নি, আমরা গেলাম 12 জন একসাথে। 12 জন একসাথে ইন্ডিয়া গেলাম, তাও একদিনে না, দীর্ঘ 7 দিন লাগছে। কত কষ্ট করে গেছি, তখন বর্ষা, নৌকা গেছি দালালের দ্বারা, 15 টাকা করে দিতে হয়েছে দালালকে নৌকা ভাড়া, ইন্ডিয়া পর্যন্ত পৌঁছা। খাওয়ার দায়িত্ব তাদের এই 15 টাকার উপরে। যখন যাই একটা নৌকা 20-25 জন লম্বা নৌকা, নৌকার মাঝিক তো 2 জন মাঝি, 2টা বৈঠা আছে। আমাদের বৈঠা দিছে কিনা তালের ঢাকনা, বাঁশের ফাল্ডা, দূরে দূরে আমরা বইতে পারি, কারণ একটা নৌকা দৌড়ের নৌকা, দৌড় পর থেকেই মাঝি। এসে বর্ডারের কাছাকাছি গেলাম, আর অনেক বৃষ্টি। আচ্ছা রাত্রে পরে বর্ডার পার হইলাম, ওইখানেও দাঁড়াল আছে পাঞ্জাবিদের ক্যাম্পে, তারা সিগন্যাল না দিলে আমরা দেওয়ার মতন উপায় নেই। তাদের সিগন্যাল ছিল কি, যখন উপরে ফায়ার হবে, সিঙ্গেল একটা ফায়ার, তখন জানলাদের লাইন ক্লিয়ার, টনসিএমবি রাস্তা ব্রিজের তুলে পাঠিয়ে দাও। আর যদি দেখা গেল উপরে ফায়ার করলাম না, সাইডে ফায়ার করলাম 1-2টা, তখন বন্ধ। আর এই শোনা, এটা দালালের সাথে তাদের কন্ট্যাক্ট ছিল, রাইতে 11টা বাজে ফায়ার করল, তখন 1/2 কিলো দূর থাকতে আমরা চলছি, বুঝতে 1/4 কিলো যাইতে ব্রিজ সামনে আবার 2টা ফায়ার হলো, তখন ব্যাক করলাম, আর যাওয়া যাবে না, কারণ পাঞ্জাবির গাড়ি সিএমবি রাস্তা চলতেছে অহর। চলে আইলাম, আয়া এই বাকি রাত, পরের দিন সারাদিন এই ধানের জমিনের ভিতরে নৌকা বেড়াইয়া, তখন আমন ধান ছিল, তখন আমন ক্ষেতের ভিতরে নৌকা ডুবাইয়া সারাদিন কাটাইলাম। পরের দিন আবার রাইতে 11টার সময় সিগনাল দিল, গেলাম আল্লাহ পার করিল। এই গেলাম, আগের আজান পড়ছে, এমন বৃষ্টি, বড়ার পড়াতে এক বাড়িতে উঠলাম, বিরাট বড়ি, একটা ঘর, বিরাট ঘর, বাংলা ঘর, এটার মধ্যে একটু আসতে নিলাম, কাপড় চাপড় চিপলাম পানি পরে, তারপর আকাশটা একটু থামলো, আবার নৌকা ধরলাম। সকাল 7টা আমবাড়ি বর্ডারে উঠলাম, বর্ডারের উপর পরে ইন্ডিয়ান সৈন্যরা, বাঙালি আর্মি সৈন্যরা আমাদের বর্ডারের কাছে নিয়ে গেছে, নেওয়া দেওয়ার পর আমাদের পাঠিয়ে দিল এত আগরতলা কংগ্রেস ভবন। কতজন ছিলেন? হ্যাঁ, তখন আমরা ছিলাম 12 জন। এই কংগ্রেস ভবন থেকে খাবার খরচ বহন করলো, তখন ওইখান থেকে পাঠিয়ে দিল আমাদের আবার উইথ ক্যাম্পে, আমতলি উইথ ক্যাম্পে। আমতলি আইলাম, আয়া দিকে আমাদের নিজস্ব এলাকার গফরগাঁও শেখরাজুদ্দিন সাহেব এক ক্যাম্পের অধিনায়ক, সোনার বাংলা কংগ্রেস থানার সিরাজ সাহেব যমুনা ক্যাম্পের, আমার কাজী মিজামের হক গাজীপুরের, ওনারাও পাইলাম। শেষ পর্যন্ত এই সোনার বাংলা ক্যাম্পে উইথ ক্যাম্পে থাকলাম কিছুদিন, রিক্রুট করলাম, আসলো দায়গা দাঁড়াইলাম, রিক্রুট করলো, ডেট দিয়ে গেল, ট্রেনিং সেন্টার খালি হয়েছে, পরে নিবে, 1 সপ্তাহ রইলাম। পরে আবার গেলাম গোকুলনগর, হ্যান থেকে লেবু স্টোরে গেলাম ট্রেনিং সেন্টারে, ক্যাম্পে যাওয়ার পরে বিশ্রাম করলাম, রাত্রে সবার কলিং করাইলো, বসলাম, প্রত্যেকে একটা করে ইঞ্জেকশন দিল, বললাম পরের দিন সকালবেলা কলিং করে বসাইলো। তখন প্রশিক্ষণ দিছি, যারা যারা আই পাস, যারা যারা বিএ পাস করলাম, মেট্রিক পাস করলাম, দেখছি আসো, খাতা কলম দিছে, আপনি বসেন, গলিয়াম খাতা নিয়ে বসাইল। একটা ছেলের ফোল এড্রেস, বাপের নাম, মার নাম, ছেলে থাকলে ছেলের নাম, মেয়ে থাকলে মেয়ের নাম, স্ত্রীর নাম, ভাইয়ের নাম, বহিনের নাম, কতজন দাদা দিদি দেখে তো দাদা, এমন করে আমি 22টা লোকের নাম দিছি আমার বাইকনিয়া পর্যন্ত। তখন জিজ্ঞাসা করলাম যে এত নাম প্রয়োজন কেন, তখন আমাকে উত্তর দিল, দেখো
114 লাগছে দেশ কয় বছরে স্বাধীন হয় তুমিও থাকতে পারো কেউ নাও থাকতে পারো তোমার একটা বারিশ হইলে তোমার কি থাকবে এই কারণে অতরূপের নাম নেওয়া তারপরে আমাদের ইন্সপেক্টর আছেন ইন্ডিয়ান নাম মনে নাই খুব ভালো লিখছিল একজন বাইজন গিরা ট্রেনিং দেওয়া হইতো আমরা চা বাগানে ট্রেনিং দিতাম ড্রাইভার ট্রেনিং 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 এল এম জি এস এল আর ইস্টার্ন গান গেনে খুলতাম লাগাইতাম কেমনি কী করতাম এরম করতে করতে ট্রেনিং দিল মাঝে মাঝে আবার নিয়ে যা টার্গেট মানে খন্দলের ভিতরে বাহার নামাল না টার্গেট লাগাই দিল ফায়ার করো আমি তিনটা ফায়ার করতে তিনটা ফায়ার টার্গেট লাগছে তখন আমি ইন্ডিয়ান ইন্সপেক্টর একটা থাপা দিয়েছে আচ্ছা বেটা ট্রেনিং অবস্থা খালি সেইটাই ট্রেনিং নয় পোলিং করাইছি এবং তার কাটা জাল এখন কাটা তার আছে না এই তার দিয়ে পর্যন্ত 1 ফুট উপরে এই তারের ভিতর দিয়ে আমার দিতে হইতে অর্থ সহ পোলিং করিয়া পিঠের বিভাগে তারে কাটা লাগবো নিজে সাবধান হওয়া দেব সোজা হওয়া দেবার নাই তারপর গেলে কেমনে প্রবলেম কেমনে সামলেন এইটাও ফায়ার করেছি আর মাইন কেমনে ভোট করবেন সেটাও পিকে আছে তার আছে ডেটোনার আছে তৈর করে আসে আমার দেখাচ্ছি সেটাও আমরা ফায়ার করছি তারপর মাইন রাস্তাঘাট রেল লাইন কেমনে ধ্বংস করা ট্রেনিং দিচ্ছি 28 দিন ট্রেনিং হল আমাদের ট্রেনিং হওয়ার পর আমরা গেলাম যে লেবু চূড়া ট্রেনিং দিলাম গেলাম যে হাঁপানিয়া হাঁপানিয়া হাজামারা হ্যাক্টরার 3 নম্বর সেক্টর ওইখানে যাওয়ার পরে কিছুদিন রইলাম তারপর ওইখান থেকে 500 লোক পাঠাবে তখন একটা কোম্পানি কমান্ডার ছিল মনোয়ারজি থাকবেন থানার আকমল হোসেন মনে হয় যে আমার চেয়ে এক হাত লম্বা বিরাট সামর ছিল তার অধীনে 5টা টাক বোঝাই করে আমাদের পাঠাইলো একেবারে আগরতল থেকে 80 কিলো দক্ষিণে টিটাঙ্গার সোনামনা বর্ডার এই সোনামনা বর্ডার দিয়ে রাত 8টার সময় আমরা বাড়িছি সিএমবি রাস্তা কিন্তু অনেক ভিতরে আমাদের এমন হোসেন গোলাবারুদের সাথে দালালদার ওখানে হাজির যতই কিছু সহযোগী না থাকলে আমি আর আমি ইন্ডিয়া যাইতে পারতাম না আসতেও পারতাম না দালাল সহযোগিতা লাগছে তারপর এক নদী বাড়ি আমরা কিন্তু বাড়ি এলাকার লোক তো সাঁতার জানি যারা যারা সাঁতার জানো সাঁতার দো অস্ত্র গোলাবারুদ নৌকার দো অস্ত্র গোলাবারুদ কাপড়ের টুবলার নৌকার দিছি যে যে সাঁতার না দাঁড়ায় নৌকার ডালা ধরছে পানি আবার কম মাঝে মাঝে থাই পাই কোনো মাঝে হতাম সাঁতরে উঠলাম আদাম করে থাকে ফসরা দিতে আছে গা সিএমবি রাস্তার সামনে দৌড়াদৌড়ি করে এখন মতালি সিএমবি রাস্তাটা বানাইলাম তখন পাট আছে না পাট পাট দিয়ে পাট করি খারাপ হয়ে দিছে শুকাইতে আছে খেরের পুর তখন আমাদের মা বোনের দেখতেছে আমরা যে আসতেছি আর খালি ডাকতেছে বাবারা বাবারা আবার আয় খালি কোনো মতে তারা আপা তারপরে আসলো তো ডেপুটেশন দিয়ে বার করে দিচ্ছি আবার যাও আবার আর মা বোনেরা কত আফসোস কাঁদছে দোয়া করছে আমাদের লেগে 500 লোক কেউ ঢাকা থেকে কেউ কালীগঞ্জের কেউ কুমিল্লার কেউ কাবাইশিয়ার এভাবে বাক হইতে 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 শেষ পর্যন্ত আমরা 50 জন গফরকে একসাথে আসলাম আমাদের প্লাটন কমান্ডার নাম ছিল আব্দুল কাদির আমাদের সেকশন লোক আছিল 10 জন সেকশন কমান্ডার হচ্ছে মাহমুদুল হাসান খসরু একজন আছে অ্যাডভোকেট হারাদুল উকিল একজন আছে সুরাব সাহ একজন মোস্তফা কামাল আরেকজন সাবির খান আর খালেদ মিয়া একজন আছে বদলুর রহমান একজন আলতাম একজন নিজাম মাস্টার সর্বশেষ আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস এই গ্রুপের মধ্যে সব থেকে বড় বয়স ছিল মাহমুদুল হাসান খসরু তারপর ছিলাম আমি আমার একটা ফ্যাক্টর ছিলেন তো পাঞ্জাবি দিয়েছে মারা গেছে আর অসুস্থ উদ্ধার করে নিয়ে তখন তো রাজাকার আসবো তো সব পালাইছে পাঞ্জাবি রাজাকার নাই তারপরে আমরা আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের দত্তেরবাজার গ্রাম বাড়িগাঁও ক্যাম্প আমরা দিনে আছি সেইটাই পাঞ্জাবি পালাইছি পরের দিন ওইখানে গেছি যে মা বোনের 4 জন না 5 জন পাইছি একটু পরে একবার বুড়ি মহিলা পাইছি মাগো একটু
কিছু কাপড় চাপড় নিয়ে হাঁটো, তোমাদের মতো মা তোমার এ মেয়ের মতন মা ক্যাম্পে আছে অলঙ্গ। হ্যাঁ, আরো দুজনে ডাক দিল, ডাক দিয়ে হাঁটা তিন চারজনে আরো বেশি কাপড় চাপড় নিয়ে যার কাপড় ক্যাম্পে গেছে ঢুকেছে, তাদের কাপড় পরে নিয়ে গেছে বাড়ি। রাতা কাল আলবদর এরাই করাইছে, এরাই মুরগি ধরছে, এরাই ছাগল ধরছে, এরাই গরু ধরছে, এরাই বাড়ি করাইছে এই রাতা কাল আলবদর। পরে স্বাধীন হওয়ার বিশ পঁচিশ দিন আগে বাড়িতে বাড়িতে এলাম, গিয়া তখন রমার মরে উঠে বাপে দেখেছি কেটে গলার ধরছে, মায়ের ধরছে, বাবা বাইয়ে ধরছে, বাড়িতে আসছে বলে আসছি নিদৃষ্টি তখন বাড়ির না, আমার শ্বশুর বাড়ি, শ্বশুরে লুত হয় নিজের সন্তান আছে স্ত্রীর দায়িত্ব হারলাম। এই আমার মা বাবার স্ত্রী শুনলাম এমন চাপ পড়ছে আমার পিতামার উপর লাইন হয়ে দাঁড়াইছে মাঝে মাঝে। তখন আমার পিতাকে একটা জীবন রক্ষার জন্য একটা মিথ্যা কথা বলছে, কোরআনে বুঝো পাইছে নাকি আল্লাহ জানে মিথ্যা কথা বলা বলে দায়ের আছে। উনি একজন আলেম যে উনি তো ইন্ডিয়া যায় নাই, আমার ছেলে উনি ছিল আমার রংপুর, মানে রংপুর কোন জায়গা, রংপুর আমার বাগে গোষ্ঠী আছে, তখন পাঞ্জাবের যারা অধীনে আসছিল ওই কাজী চেয়ারম্যান সুরমা লিখে তারাও বলছে হা ওনাদের বাগে সোনার বাই বাতি দেখানো আসছে। তাহলে আমার ছেলে ওইখানে গেছে বলে ওইখানে সংবাদটা কেমনি নেওয়া, বলে চিঠি লেখেন ঠিকানা দিছে বাবা, পাঞ্জাবিরা বাঙালি যাত্রী চিঠি লেখাইছে ওই বরাবর অকর চেয়ারম্যান বরাবর। আমার বাবা অ করছে কি বাড়িতে যে চিঠি লিখছে বড় ভাইয়ের কাছে, ভাই বাসাও কুদ্দুস গেছে গা ইন্ডিয়া, যদি তোমার নাম গাও তাহলে তুমি বলবো দাও আমার এখানে। যারা চিঠি পাইল চার দিন পরে না পাঁচ দিন পরে পাওয়ার পরে চেয়ারম্যানের বাড়ির সাথে হিন্দু চেয়ারম্যান, কিন্তু চেয়ারম্যানের বাড়ি নিয়ে গেছে চিঠি দিয়ে এই ব্যাপার। আমি কিন্তু চেয়ারম্যানের চিনি আমি ইতিপূর্বে গেছি শুরু থাকতে, তখন চেয়ারম্যান সাহেব চিঠি লিখলো, লিখে হাইয়া মানে হিন্দু চেয়ারম্যানের নাম তো দিতে পারে না, মেম্বাররা জানে নাম দেয়া শিলচাপ কমাইয়া চিঠি পাঠায় দিলে ক্যাম্প বরাবর। টাইম হলো পনেরো দিন, ডাকছে সবাই, বাবারও ডাকছে, ভাইও ডাকছে, লাইন খারাপ করছে গুলি করবো পোস্ট অফিসে, কিন্তু ক্যাম্পের সাথে এই সেতে পেমনে কিন্তু ব্যাগে চিঠিল নিয়ে বাড়িছে, বাড়িয়া পাঞ্জাবি ঠিকানা আছে বসাইত খুলতে, খুললে বাঙালিরা পরে দেখে যে কুদ্দুস ইন্ডিয়া যায় নাই, হ্যাঁ রংপুরে আছে, ওখানে আসতে পারে না, যদি আপনারা হেফাজতে নিতে পারেন লোক পড়ে দেন। এইপরে আমার আব্বার ভাই নেয় বাড়িও করে নেয় বাড়ি, এর ভিতরে কিন্তু পাঞ্জাবি ক্যাম্পের ভিতরে আবার আমাদের পক্ষপাতী লোক আছে, আমাদের পাশে একজন রাগা রয়েছে আমাদের পক্ষে, দুইজন আছিল একজন মৌলানা একজন শান্তিগড়ির মেম্বার আছে তারাও আমাদের পক্ষে, গোপনে গোপনে কাজ করছে। দেশ স্বাধীন হয়ে গেল অষ্ট বছর পর আমরা স্বাধীন হব, পরে আমরা জমা দিচ্ছি থানা ডাক বাংলা রাখছে আমাদের সেকশন কমান্ডার প্ল্যাটফর্ম কমান্ডার কোম্পানি কমান্ডার সব মিলিয়ে থানা দেয়া অষ্ট জমা দিছি, অষ্ট বছর পর আমরা স্বাধীন হব, পরে আমরা জমা দিচ্ছি থানা ডাক বাংলা রাখছে আমাদের সেকশন কমান্ডার প্ল্যাটফর্ম কমান্ডার কোম্পানি কমান্ডার সব মিলিয়ে থানা দেয়া অষ্ট জমা দিছি, অষ্ট বছর পর আমরা স্বাধীন হব, পরে আমরা জমা দিছি থানা ডাক বাংলা রাখছে আমাদের সেকশন কমান্ডার প্ল্যাটফর্ম কমান্ডার কোম্পানি কমান্ডার সব মিলিয়ে থানা দেয়া অষ্ট জমা দিছি। আমাদের ইউনিয়নে যে কুখ্যাত দালাল ওয়াকিফ সুবিধালি কিন্তু ময়মনসিংহ টাউন চলে গেছে, খবর নিতে 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 ওনার প্রতি মাহমুদুল হাসান খসরু খুব ফেফা আমাদের যে গ্রুপ কমান্ডার, শেষ পর্যন্ত খবর ময়মনসিংহ আকুয়া করে একটা নাম বিহারীদের বাসা এমনি আছে পাঁচতলা বাসা, তার ছেলে সন্তান নিয়ে একটু দেখলাম সাহিত্য পাবলিকও গেছে সাথে ওকে ধরে আনবার জন্য, রাত্রে যাইয়া দুইটার দিকে ওনার বাসায় ঘিরেও করলাম চতুর্দিকে ঘিরা করে বসে গেলাম, যখন আজান পড়ছে চাইয়া দেখি সাদা দেখা না চাদরের টেকাটে গায়ে মেসব করতেছে বাইন্দা, মানে সাইড দিয়ে ঘুরে বসে আত্মতা যাওয়ার বুদ্ধি নেই, এখন থেকে হোল হ্যান্ডশিপ করাইলাম, পরে সিঁড়ি দিয়ে উঠলাম ওই যাতায় ধরিয়া নামানি এসে তাহলে কি তারা কি মারা যাবে না, অন্তত এক সপ্তাহ রাখতে হবে এলাকা ঘুরাইতে হবে মা বোনেরা তারা দেখবে, আসতে গেলে রাস্তাঘাটে বেরিগেড দিয়ে গাড়ি অফিস সুবিধা নিয়ে আইতে আসছে আর মানুষ উঠবে তখন যে গাড়ি
30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।